बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलैकुम। निश्चय तुम्हारा सकले भलो आछो। आमी तुम्हारे बर्णा मैडम चतुर्थ श्रेणी विज्ञान क्लासे सकल के स्वागत जानी। आमी तुम्हारे सामने आबारो हाजिर हलाम। अच्छा तुम्हें आमी आज के क्लासे जेहेतु पूर्वेर पाठटा सकलेर काछे आमी आदाय करे नेई, देखि पूर्वेर पाठटा के कतटुकु करे रेखेछो। अच्छा बोलो तो देखि जे पदार्थ की व्याख्या करो। गुड, सुंदर है, सुंदर करे बोलते पे थैंक यू। एर पर आरेकजन के एक छोट प्रश्न धरी देखी। अच्छा तुम्हें बोलो वायु केन पदार्थ। थैंक यू, सुंदर है। एर पर तुम्हें बोलो वस्तुर ओजन परिमापेर एकक कि। गुड, सुंदर करे सबाई सुंदर बोलते पे थैंक यू। ताहले आज के प्रश्न पढ़ब परीक्षार प्रश्न, जेहेतु प्रति समय तो तुम्हारे ये उपकरण देखिए पढ़ा कराई तैना। प्रश्नटा आगे लिखी ताहले तुम्हारे सुंदर भाव मन थाकबे। आज के प्रश्न आरेकटा, आज के प्रश्न आरेकटा परीक्षा खूब इंटरेस्टिंग। एक देखो हमें कि लिखी। आज के प्रश्नटा हलो टीस्यू सह एकटी ग्लास के टिश्यू सह एकटी ग्लास के पानीर पात्रे पानी पात्रे उल्टा करे रखले उल्टा करे उल्टा करे रखले भेतरे थाका भेतरे थाका टीस्यूगुलोर की होबे टीस्यूगुलोर की होबे एवं केन होबे की होबे एवं केन होबे एवं केन होबे। তাহলে দেখো এটাও আমাদের একটা পরীক্ষা। এই পরীক্ষার জন্য আমাদের কি লাগবে? একটি গ্লাস লাগবে, তারপরে লাগবে টিস্যু, তারপরে লাগবে পানি। ঠিক আছে, জগে পানি নিচ্ছি আমি। ওকে, তাহলে দেখো আমাদের এই পরীক্ষার জন্য তিনটা জিনিস লাগবে, একটি কাঁচের গ্লাস, টিস্যু এবং পাত্রে পানি। সেটা যেই পাত্রেই হোক না কেন, জগ হোক আর যেই পাত্রেই হোক না কেন। তাহলে আমাদের প্রশ্নটা হলো যে টিস্যু সহ একটি গ্লাসকে পানির পাত্রে উল্টা করে রাখলে ভেতরে থাকা টিস্যু কিন্তু একটুকু ভিজবে না। এবারে আমরা সেই পরীক্ষাটাই করব যে ভেতরে থাকা টিস্যুগুলো আমাদের এক ফোঁটাও যে ভিজবে না, সেই পরীক্ষাটাই আজকে আমরা করব। দেখো এই পরীক্ষায় এই টিস্যুটা আমি তোমাদের ভিতরে নিলাম। যত পারো সব সময় একটু বেশি টিস্যু নেওয়ার চেষ্টা করবে, যাতে এটার মধ্যে একেবারে কোনো বাতাস না ঢুকতে পারে, সেরকমভাবে টিস্যু নেওয়ার চেষ্টা করবে প্রত্যেকেই। ঠিক আছে, তাহলে এমনভাবে গাঁথবে যাতে উল্টা করে রাখলে
যাতে পড়ে না যায় সেইভাবে ব্যবস্থা করবি। এই যে দেখো পড়ছে, দেখো আমি কিন্তু এইভাবে গেঁথে দিচ্ছি, তাহলে দেখো এই ভিতরে থাকা টিস্যুগুলো কিন্তু একটুকো ভিজবে না যদি আমি পানিতে দিই। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এই টিস্যুটা সুন্দর করে গাঁথলাম, কিছু গোলাপি নিয়েছি, কিছু সাদা টিস্যু নিয়েছি। এই টিস্যুগুলো আমি সুন্দর করে কাঠি হোক যে কোনো হোক দিয়ে একটু কিছু দিয়ে আমি এভাবে গেঁথে নিলাম। তারপরে গাঁথার পরে আমি কী করব, গাঁথার পরে আমি এটা উল্টা করে এটা পানিতে রাখব। তাহলে এটা উল্টা করে পানিতে রাখলে কী হবে, ভেতরে থাকা টিস্যুগুলো একটুকো ভিজবে না। তাহলে প্রথমে টিস্যুগুলো কিন্তু অনেক নেওয়ার চেষ্টা করবে যাতে বাতাসটা না ঢুকতে পারে। তাহলে টিস্যুগুলো প্রথমে কী করতে হবে, এইভাবে দিয়ে তোমাকে এই পানির মধ্যে একেবারে ঢুকে দিতে হবে। দেখো আমি সম্পূর্ণ ঢুকিয়ে দিয়েছি, দেখো একটু খেয়াল করে আমি সম্পূর্ণ ঢুকিয়ে দিয়েছি। দেখো বাতা ঢুকিয়ে গেছে, দেখো একটুকু ইয়া হচ্ছে না। এখন আমি যদি টানি দেখো ঢপ করে আওয়াজ হবে, দেখছো ঘপ করে আওয়াজ হয়েছে। দেখো একটুকু ভিজিনি, একটুকু ভিজিনি, দেখো একটুকু ভিজিনি, আমার হাত ভিজে গেছে কিন্তু টিস্যু কিন্তু একটুকু ভিজিনি। তাহলে দেখো আমাদের এই পরীক্ষাটা তোমরা অবশ্যই করবে, এটা পরীক্ষা কোনো বিপদজনকও না, এটা খুবই সিম্পলি একটা পরীক্ষা তোমরা করতে পারো। যে অনেকগুলো টিস্যু নিবে, টিস্যুগুলো অনেক করে গাঁথবে এবং আস্তে আস্তে করে ডুববে, ভারী লাগবে যেহেতু বাতাস আছে ডুববে, এই জন্য ভারী লাগবে। কিন্তু এইভাবে আস্তে আস্তে ঢুকাতে হবে, আমি যেভাবে এইভাবে আস্তে 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 করে ঢুকিয়েছিলাম ঘপ করে একটা আওয়াজ হবে। তাহলে এইভাবে যদি আমরা উল্টা করে গ্লাসে যদি টিস্যু দিই, তাহলে ভিতরে টাকা টিস্যু কিন্তু একটুকু ভিজবে না। তাহলে আমরা পড়াতে যাই, যেহেতু আমাদের এটা আমাদের হয়ে গেল, এবারে আমরা পরীক্ষাটা হয়ে গেল, এবার আমরা পড়াতে যাই। পড়াতে যাওয়ার আগে আমি তাহলে সেই টিস্যুটাই একটু একটু আঁকিয়ে নিই। তোমরা বুঝতে পারবে আমি একটা ইয়ে আঁকিয়েছিলাম। তাহলে এগুলো সব পানি, এগুলো সব পানি, এগুলো সব পানি। তারপরে কী ছিল, তারপরে একটা গ্লাস ছিল। আমি জানি তোমরা অনেক সুন্দর আঁকো, আর এটাতে টিস্যু ছিল, এগুলো সব পানি। তাহলে আমাদের এই টিস্যুগুলো কিন্তু একটুকো ভিজবে না। তাহলে আমাদের যে টিস্যু, তারপরে পানি, গ্লাস যদি আমরা দিই, তাহলে টিস্যুগুলো একটু ভিজবে না। তাহলে প্রশ্নটা আমরা লিখি, তাহলে উত্তরটা কী লিখবো, যে টিস্যু সহ একটি গ্লাসকে, এক নম্বর প্রশ্ন অবশ্যই লিখবে, আমি উত্তরটা লিখি, টিস্যু সহ একটি গ্লাসকে একটি গ্লাসকে একটি গ্লাসকে পানির পাত্রে উল্টা করে পানির পাত্রে উল্টা করলে উল্টা করে রাখলে উল্টা করে রাখলে কি হবে, উল্টা করে রাখলে ভেতরে থাকা টিস্যুগুলো ভিজবে না। তোমাদেরকে আমি প্রমাণ দেখিয়ে দিলাম, ভেতরে থাকা টিস্যুগুলো ভিজবে না, ভেতরে থাকা টিস্যুগুলো ভিজবে না, টিস্যুগুলো ভিজবে না। তাহলে দেখো টিস্যু সহ একটি গ্লাসকে পানির পাত্রে উল্টা করে রাখলে ভেতরে থাকা টিস্যুগুলো ভিজবে না। তোমাদেরকে আমি জলযন্ত প্রমাণ করেই দিয়েছিলাম যে দেখো টিস্যুগুলো একেবারে শুকনো হয়ে আছে। তাহলে গ্লাস ভিজেছে কিন্তু টিস্যু ভিজেনি। তাহলে ভেতরে থাকা টিস্যুগুলো একটুকু ভিজবে না, কারণ এবারে কারণটা নিয়ে, কারণটা কী, আমরা চোখেই দেখলাম কারণটা কী, যে কারণ টিস্যুগুলো বায়ুপূর্ণ থাকে, টিস্যুগুলো বায়ুপূর্ণ থাকে,
বায়ু পূর্ণ থাকে। কারণ টিস্যুগুলো বায়ুপূর্ণ থাকে, ফলে পানি বায়ুস্তর ভেদ করে ফলে পানি বায়ুস্তর ভেদ করে বায়ু স্তর ভেদ করে বায়ুস্তর ভেদ করে যেতে পারবে না, যেতে পারবে না। কেন পারবে না? এখন আরেকবার দেখি, যে আমরা জানি বায়ুর আয়তন আছে, আমরা জানি বায়ুর আয়তন আছে, আমরা জানি বায়ুর আয়তন আছে, বায়ুর আয়তন আছে, আয়তন আছে, বায়ুর আয়তন আছে স্থান দখল করে। সুতরাং এই কারণে টিস্যুগুলো কাছে পানি পৌঁছতে পায় না। সুতরাং এই কারণে টিস্যুগুলো এই কারণে টিস্যুগুলোর কাছে পানি পৌঁছতে পারে না। এই কারণে পানি কারো নেই পানি টিস্যুগুলোর কাছে পৌঁছাতে পারে না, টিস্যুগুলোর কাছে পৌঁছাতে পারে না, কাছে পৌঁছাতে পারে না। তাহলে আমরা প্রশ্নটা পেয়ে গেলাম উত্তর, আমরা পরীক্ষা করার পরে উত্তরটা সুন্দর করে পেয়ে গেলাম, তাই না? তাহলে দেখো, আমরা পেয়ে গেলাম যে টিস্যু একটি গ্লাসকে আমি যদি যেভাবে দেখালাম সেভাবে লিখো তাহলে উত্তরটা সুন্দর করে হয়ে যাবে। তাহলে রাখলে ভেতরে থাকা টিস্যুগুলো ভিজবে না, কারণ টিস্যুগুলো বায়ুপূর্ণ থাকে, ফলে পানি বায়ুস্তর ভেদ করে যেতে পারবে না। আমরা জানি বায়ুর আয়তন আছে, অর্থাৎ স্থান দখল করে। সুতরাং এই কারণে পানি টিস্যুগুলোর কাছে পৌঁছাতে পারেনি, যেটা তোমাদের কাছে আমি সেই প্রমাণটাই দেখালাম। টিস্যুগুলোকে দেখো, গা ভিজে গেছে কিন্তু এর ভিতর কিছুই ভিজেনি। তাহলে এই কারণে টিস্যুগুলোর কাছে পানি পৌঁছাতে পারেনি। তাহলে আমরা এই পরীক্ষাটাও পেয়ে গেলাম। তারপরে এই পরীক্ষাতে থেকে কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়, তাহলে এই প্রকৃতি থেকে আমরা লাস্টের কথাটা লিখলামই তো, এই পরীক্ষা থেকে আমরা বায়ু স্থান দখল করে এবং বায়ু, এই পরীক্ষা থেকে এই প্রমাণটাই আমরা পাই। দ্বিতীয়টা ক্ষয় আছে যে এই পরীক্ষা থেকে আমরা কোন বৈশিষ্ট্য প্রকাশ পাই, এই বৈশিষ্ট্য থেকে আমরা বায়ুর স্থান দখল করে এই পরীক্ষা থেকে যে স্থান দখল করে তাই আমাদের এই প্রকাশটা পাচ্ছি। তাহলে বোঝা গেল সবাই, সবাই অবশ্যই এই গ্লাস টিস্যু এবং পানি দিয়ে এই পরীক্ষাটা অবশ্যই করবে। প্রত্যেকে এই গ্লাস সহ তুমি এই গামলাতে নিতে পারো, জগে নিতে পারো এবং টিস্যুগুলো একটু গেঁথে নিবে, খুবই শক্ত করে এটা গেঁথে নিবে এবং অনেকগুলো টিস্যু নিবে। তাহলে দেখো সে টিস্যুগুলো একেবারে শুকনো আছে। দেখো আমি তোমাদেরকে দেখাই টিস্যুগুলো, দেখো শুকনো আছে, যেহেতু পানিতে ছিল আমি তোমাদেরকে সেটা দেখাই। দেখো টিস্যু আমার শুকনায় আছে, দেখো বার করলাম। তাহলে তোমরা এইভাবে পরীক্ষাটা করবে, একটি গ্লাস টিস্যু এবং পানি দিয়ে এই পরীক্ষাটা করবে। কেমন লাগলো, মজা লাগলো না? তাহলে আমরা এই পরীক্ষাটা যেইভাবে আমি পড়লাম ঠিক সেইভাবে লিখবি, ঠিক আছে? সেইভাবে লিখবি। এবারে বলো তো দেখি, তুমি বলো দেখি কে বুঝতে পেরেছে। থ্যাংক ইউ। এই যে এইভাবে বলবো, আমি যেভাবে বললাম যে একটি গ্লাস নিই, তারপরে গ্লাসটাকে উল্টো করে টিস্যুগুলো সাথে উল্টো করে পানির সাথে আস্তে আস্তে দিই, তারপরে সেটা কি বায়ুপূর্ণ থাকে, ফলে বায়ুস্তর ভেদ করে এটা কাছে পৌঁছাতে পারছে না, কারণ আমরা বুঝতে পেরেছি স্থান দখল করে এবং জায়গা দখল করে। তাহলে এই প্রশ্নটা সুন্দর করে এইভাবে বুঝে লিখবে, তাহলে কেউ এটা আর মুখস্থ করতে হবে না। আমি যেভাবে দেখালাম পরীক্ষাটা সেভাবে লিখবে। খুবই কঠিন লাগলো, খুব মজা লাগলো, তাই না? আচ্ছা, তাহলে আজকে আমরা এইচ ডাব্লিউতে যাই, যেহেতু সবারই আর কোনো কারো প্রবলেম নাই। তাহলে আজকে আমরা এইচ ডাব্লিউতে এই প্রশ্নটা সুন্দর করে লিখব। এভাবে চিত্রও দিতে পারো, আমি যেভাবে চিত্র দিয়েছি এভাবে চিত্র দিতে পারো। এই যে এটা টিস্যু, এটা গ্লাস আর এটা পানি, ঠিক
ঠিক আছে? তাহলে তোমরা অবশ্যই এটা খুব সুন্দর করে মুখস্থ করে তোমরা এই প্রশ্নটা সুন্দর করে লিখে অবশ্যই গ্রুপে পোস্ট করবে, এবং লেখাটা যেন সবার সুন্দর হয়। সামনে টিউটোরিয়াল পরীক্ষাতে আমাদেরকে খুব সুন্দর করে লিখতে হবে, সেমিস্টার পরীক্ষা আমাদের সুন্দর করে লিখতে হবে, সেমিস্টার পরীক্ষাটাও সামনে আসবে, আসছে আমাদের, সেটাও আমাদের সুন্দর করে লিখতে হবে। তাই আমরা অবশ্যই এই প্রশ্নগুলো সুন্দর করে লেখার চেষ্টা করব। তাহলে আজকে আর না, তাহলে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু বলি, যেতটুকু আমি উপদেশ তোমাদেরকে দিই সেটা অবশ্যই মেনে নেওয়ার চেষ্টা করবে। তোমরা অবশ্যই বাড়িতে আসো, সাবধানতা অবলম্বন করে চলবে, এবং স্বাস্থ্যসম্মতভাবে হাত ধুয়ে ভালো খাবার খাওয়ার চেষ্টা করবে, এবং বাসায় আম্মুদের কথাটা শুনবে, বেশিক্ষণ মোবাইল নিয়ে নাড়াচাড়া করবে না, আর অবশ্যই পড়ার সময়টা পড়াশোনা করবে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।